আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিরা অর্থ বড় আর ছগিরা অর্থ ছোট ছগিরা গুনাহ মানে ছোট পাপ আর কবিরা গুনাহ মানে বড় পাপ প্রিয় দর্শক পাপ হল শরিয়াতের আদেশ নিষেধ লঙ্ঘন করা নির্দেশ অবহেলা করা ও নিষেধ অমান্য করা পাপ বা অপরাধ ছোট হোক বা বড় হোক তা সব সময় বর্জনীয় কোনো ছোট পাপকে হালকা মনে করাও একটি কবিরা গুণা বা বড় পাপ মাত্রাভেদে ও পরিণতির ভিত্তিতে কোরআন ও সুন্নাহর আলোকে পাপকে সগিরা ও কবিরা দুই ভাগে শ্রেণীবদ্ধ করা হয় কবিরা সমূহের মধ্যে সবচেয়ে বড় হল কুফুর ও শিল্প কুফুর মানে হল আড়াল করা গোপন করা লুকানো এবং কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতা পরিভাষায় কুফুর হলো আল্লাহ বা সরস্টার অস্তিত্ব অস্বীকার করা এটা সবচেয়ে বড় গুণা এই প্রকার কুফুরের কোনো ক্ষমা নেই প্রিয় দর্শক আর অর্থ হলো গুণ ও ইবাদতে অন্য কাউকে শরিক বা অংশীদার করা পবিত্র কুরআনে মুশ্রিকদেরকেও কাফির বলে সম্বোধন করা হয়েছে যেমন হে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে কাফিরা আমি আইবাদত করি না ওই সব উপাস্যের। তোমরা যেগুলোর পূজা করো আর তোমরা আইবাদতকারী নও সেই মাহবুদের যার আইবাদত আনুগত্য আমি করি আমিও ও ইবাদতকারী নয় ওসবের যেসবের পূজারই তোমরা আর তোমরাও ওই আইবাদতকারী নও সেই মাহবুদের যার আইবাদত দাসত্ব আমি করি সুরা কা ফিরুন নং এক থেকে ছয় প্রিয় দর্শক শিরকের ফলাফল বা পরিণতিতে কুফুরের সমান আল্লাহ শির ক্ষমা করবেন না বলে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেহ আল্লাহর শরিক করে সে এক মহাপাপ করে সুরা নিছা নং আটচল্লিশ প্রিয় দর্শক আর শের অমার্জনীয় অপরাধ ও মহাপাপ কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন স্মরণ কর যখন লোকমান আলহি সালাম উপদেশ দিয়ে তার পুত্রকে বলেছিলেন হে বৎস আল্লাহর সঙ্গে কোনো শরিক করো না নিশ্চয় শেরখ চরম জুলুম সুরা লোকমান আয়তন তেরো আর কবিরা গুনাহের এমনই বৈশিষ্ট্য যদি কোনো মানুষের একটি মাত্র কবিরা থাকে আর অন্য কোনো কবিরা গুনাহ না থাকলেও ওই কবিরা গুনাহ থেকে যদি সে তবা না করে এবং আল্লাহ ক্ষমা না করেন তবে সেই ব্যক্তিকে মাত্র ওই একটি কবিরা গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে যদিও নির্দিষ্ট কাল পর্যন্ত শাস্তি ভোগের পর ইমানের কারণে ক্ষমা পেয়ে আল্লাহর দয়ায় জান্নাতে প্রবেশ করবে কিন্তু ওই একটিমাত্র কবিরা গুনাহের শাস্তি তার জাহান্নামে ভোগ করতে হবে প্রিয় দর্শক আর সগিরা গুনা বা ছোট পাপ হল যেসব আদেশ নিষেধের লঙ্ঘনে বিশেষ নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ হয়নি এইসব কাজ সগিরা বা যে কোনো নেক আমল দ্বারা মাফ হয়ে যায় এর জন্য বিচারের প্রশ্নের সম্মুখীন হতে হবে না কুরআনে পাকে আল্লাহ তালা বলেন তোমাদিককে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতার পাপগুলো অর্থাৎ ছগিরা গুনাসমূহ মোচন করব এবং তোমাদিগকে সম্মানজনক স্থানে দাখিল করব সুরা নিসা আয়তন একত্রিশ দর্শক আর কবিরা গুনাহ বা বড় অপরাধ হল সেসব আদেশ নিষেধের লঙ্ঘনে যাহার নাম আগুনের শাস্তি বা নির্দিষ্ট আজাবের সাবধানবাণী রয়েছে এইসব কাজ হারাম কবিরা গুনাহ দ্বারা ক্ষমা পাওয়া যায়। কবিরা গুনাহের শাস্তির বিষয়ে পবিত্র কুরআনে যেসব স্থানে থাকার কথা উল্লেখ রয়েছে সেগুলোর বিপরীত বিবরণও কুরআন সুন্নাহতে হতে বিদ্যমান থাকায় মুজাহিদগণ বলেছেন চিরস্থায়ী অর্থ হবে দীর্ঘকাল অনন্তকাল নয় তাপ সিরে মা আরিফুল কোরআন কারণ হাদিস শরীফে রয়েছে যে ব্যক্তি লাহা ইহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদী নেই বলবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফের হাদিস আর নবী করিম সাল্লু আলাইহু আরও বলেন আমার উম্মতের কবিরা গুনা ওয়ালার জন্য আমার সুপারিশ থাকবে বুখারি আল মুসনাদ নবীজি সাল্লু আলহু সুপারিশ অবশ্যই গ্রহণ করা হবে আল্লাহ তাহালার বাণী আর ওয়াসিরেই আপনার রব আপনাকে এমন দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন দর্শক সুরা আয়াতং মুমিনের কর্তব্য হল ছোট বড় সব গুনাহের বিষয়ে সতর্ক থাকা বিশেষত কবিরা গুনাহ থেকে দূরে থাকা এবং শিরিক থেকে মুক্ত থাকা আল্লাহ আমাদের সবাইকে সগিরা কবিরা গুনাহ এবং শিরিক থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন আমিন সুপ্রিয় সম্মানিত দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা সবাই সব সময় খাস করে কবিরা গুনাহ থেকে এবং শিরিক থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন কখনো কবিরা গুনাহ এবং শিরকের মধ্যে লিপ্ত হবেন না এসব গুনাহ খুবই মারাত্মক গুনাহ এমনকি সগিরা গুনাহও করবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন দর্শক তুই এই ছিল আমাদের আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর সেই ভিডিওটি সবার আগে পেতে হলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল